অ্যানালিসিস। তো লুপ অ্যানালিসিস আমরা জানি যে লুপ আমরা আমাদের 3 নম্বর ভিডিও সিরিজে পার্ট 3-তে দেখেছিলাম যে লুপ জিনিসটা আসলে কি, লুপ কীভাবে কাউন্ট করতে হয়। তো ও আমরা এখন নোটে কি করেছিলাম, কারেন্ট ক্যালকুলেট করেছিলাম আই, এবং আইটা ক্যালকুলেট করেছিলাম ভি বাই আর এই ফর্মে। তো আমাদের লুপের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ভোল্টেজ ক্যালকুলেট করব। এটা হচ্ছে ওহমস ল ভি ইকুয়াল আই আর, আই আর ফর্মে আমরা ভোল্টেজগুলো ক্যালকুলেট করব। ওকে, এবং ক্যালকুলেশন আমরা দেখেছিলাম যে নোডের ক্ষেত্রে কারেন্ট ক্যালকুলেট করি কিন্তু আমাদের রেজাল্ট আসে কিসে, আমরা রেজাল্টে ভোল্টেজগুলো পাই। সেম ক্ষেত্রে লুপে যখন আমরা প্রবলেম সলভ করব তখন আমরা ভোল্টেজ ক্যালকুলেট করব আই আর ফর্মে, এবং ওখান থেকে আমরা কারেন্টগুলো পাবো আই ওয়ান আই টু আই থ্রি, এবং পরবর্তীতে ওই কারেন্টগুলো দিয়ে আমরা ভোল্টেজকে ক্যালকুলেট করে নিতে পারবো যদি আমাদের ভোল্টেজ ক্যালকুলেট করতে বলা হয়ে থাকে। যেমন আমরা নোডের ক্ষেত্রে একদম প্রথম প্রবলেমটাতেই আমরা দেখেছিলাম যে আমরা এখান থেকে ভোল্টেজ বের করার পর ওইটা দিয়ে কীভাবে আই ক্যালকুলেট করেছি, ঠিক সেম জিনিসটাই আমরা এবার লুপের ক্ষেত্রেও দেখবো। পরবর্তী ভিডিওতে আমরা লুপের একটা প্রবলেম সলভ করবো।